হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের বায়োডাইভার্সিটির একটা টপিক স্টার্ট করছি, যেটা হচ্ছে থ্রেটস টু নিড ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের কিছু মানে থ্রেটস বা কিছু হুঁশিয়ারি বা সাবধানতা অবলম্বন করতে হবে। IUCN, এটা আমি আগেও বলেছিলাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এবং এটা কিছু কিছু জায়গায় আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, ন্যাচারাল রিসোর্সেসটা নেই। আমরা যেটা পড়েছিলাম, আমরা ন্যাচারাল রিসোর্সেসটা পড়েছিলাম। তোমরা দুটোই মনে রাখবে, যদি অপশন থাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, আরেকটা অপশনে থাকে যদি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তাহলে তোমরা ন্যাচারাল রিসোর্সেসটাই দেবে। তাহলে অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ ন্যাচার কনজারভেশন, তাহলে এটা কি, এটা একটা এমন একটা সংস্থা যেটা ফিল্ড করে, কোন ফিল্ডে কাজ করে, ন্যাচার কনজারভেশন, মানে প্রকৃতি কিভাবে সংরক্ষিত করা যাবে, অ্যান্ড সাস্টেইনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্স, এবং প্রকৃতির যে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, সেগুলোর যথাযথভাবে ব্যবহার করা। তাহলে এটা হচ্ছে এই সংস্থাটার কাজ। তাহলে IUCN একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থায় আবার বিভিন্ন বিপন্ন যে প্রজাতি আছে তাদের বিশেষভাবে কার্যকর। IUCN এর সংস্থার একটা প্রতিষ্ঠিত একটা কমিশন আছে, যেটাকে বলা হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন। এই সার্ভাইভাল সার্ভিস কমিশনে কোন প্রজাতি বিরল, কোনটা বিপন্ন বা কোনটা অবলুপ্তির কাছাকাছি পৌঁছে গেছে, তার বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে। এবং এই সার্ভাইভাল সার্ভিস কমিশন এর উদ্যোগে একটা বই বা একটা দলিল রচিত হয়, সেটার নাম হচ্ছে রেড ডাটা বুক, রেড লিস্ট বুক। তো এই IUCN, IUCN এর রেড লিস্ট ক্যাটাগরিস এন্ড ক্রাইটেরিয়া আর ক্লিয়ারলি ডিফাইন, মানে ডিফাইন সিস্টেম ফর ক্লাসিফাইং স্পিসিস হুইচ আর এট দ্য রিক্স অফ এক্সটিংশন। তাহলে এই রেড লিস্টে কি বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ক্রাইটেরিয়ার যে উদ্ভিদ বা প্রাণী আছে তাদেরকে বিভিন্ন ভালোভাবে ডিফাইন করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে, এবং তাদেরকে ক্লাসিফাই করা হয়েছে কিসের উপর ভিত্তি করে, ক্লাসিফাইং স্পিসিস হুইচ আর এট দ্য রিক্স অফ এক্সটিংশন, যারা একদম বিপন্ন বা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, সেই অনুযায়ী বিভিন্ন রকমভাবে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়ায় বা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে। এবার রেড ডাটা বুকটা কি, রেড ডাটা বুক IUCN কর্তৃক, তাহলে IUCN কর্তৃক প্রতিষ্ঠিত একটা সার্ভাইভাল সার্ভিস কমিশন, যেটা আমি আগে বললাম SSC এর উদ্যোগে রচিত হয়েছে একটা বই, যেটা করে বিলুপ্ত বা বিপদগ্রস্ত যে উদ্ভিদ বা প্রাণী আছে তাদের মানে তথ্য মানে সংবলিত পুস্তককে বলা হচ্ছে রেড ডাটা বুক। তাদের উদ্যোগে বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণীর তথ্য সম্পর্কিত একটা সংকলিত একটা পুস্তক, যেটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। এবং এই বুকটা 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর এইমস বা লক্ষ্য কী ছিল, যে বিপদগ্রস্ত যে উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। তাহলে কোন প্রাণীটা ধ্বংসের দিকে বা কোন প্রাণীটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে বা বিলুপ্ত হয়ে গেছে, সেই সব প্রাণীদের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সেকেন্ড যেটা আসছে, পৃথিবীর জীববৈচিত্র্য থেকে ইতিমধ্যে অবলুপ্ত প্রাণীদের সম্পর্কে ধারণা দেওয়া। তাহলে ইতিমধ্যে যে প্রাণীগুলো অবলুপ্তি হয়ে গেছে তাদের সম্পর্কে ধারণা দেওয়া। থার্ড যেটা হচ্ছে, এবং তাদের সম্পর্কে ধারণা প্লাস তাদের গুরুত্বটা দেওয়া, তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর থার্ড যেটা হচ্ছে, বিপন্ন বা বিপন্ন প্রায় যে প্রজাতিগুলো আছে যেগুলো ধ্বংসের দিকে, তাদের শনাক্তকরণ করা, সংরক্ষণ করা এবং তাদের বিবরণ দেওয়া। ফোর্থ এইমস হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া। তাহলে জীববৈচিত্র্য কিভাবে সংরক্ষণ করতে হবে তার সম্বন্ধে বিশদ তথ্য জানা এবং তাকে অগ্রাধিকার দেওয়া,
এবং জনগণকে সহযোগিতা করার আহ্বান দেওয়া এবং এ সম্পর্কে জনগণকে সহযোগিতা করা। তাহলে এগুলো হচ্ছে এইমস বা লক্ষ্য, রেড ডাটা বুক। এইখানে যে হেডিংটা দেওয়া আছে, লেখা আছে স্ট্রাকচার অফ ক্যাটাগরিজ। তাহলে এই রেড ডাটা বইয়ের মধ্যে যে স্পিসিস দেওয়া আছে, সেই স্পিসিসগুলোকে তারা কতটা বিপন্ন, কতটা বিপদগ্রস্ত বা কতটা ধ্বংসের দিকে, সেই অনুযায়ী বিভিন্ন রকমভাবে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই সম্পর্কিত তথ্য ওই বইয়ে লেখা আছে। তো যেটা হচ্ছে স্পিসিস মানে প্রজাতি, প্রজাতিগুলোর মধ্যে কিছু স্পিসিস মানে ইভ্যালুয়েটেড হয়েছে, কিছু স্পিসিসের সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে বা তাদের সম্পর্কে বিশদ তথ্য জানা হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে ইভ্যালুয়েটেড। আর যাদের সম্পর্কে কোনো মূল্যায়ন করা হয়নি, যাদের সম্পর্কে জানা যায়নি, তাদেরকে বলা হচ্ছে নন ইভ্যালুয়েটেড। এবার ইভ্যালুয়েটেডদের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এডিকোয়েট ডাটা আর একটা হচ্ছে ডাটা ডেফিসিয়েন্ট। এডিকোয়েট ডাটা মানে যাদের সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে তথ্য পাওয়া গেছে, তাদেরকে বলা হচ্ছে এডিকোয়েট ডাটা। আর ডাটা ডেফিসিয়েন্ট হচ্ছে যাদের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এবার এই এডিকোয়েট ডাটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এস্টিং ইন ওয়াইল্ড, থ্রেটেন, নিয়ার থ্রেটেন আর লাস্ট কনসার্ন। থ্রেটেনকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড আর একটা হচ্ছে ভার্নারেবল। তাহলে এস্টিং কাকে বলা হয়েছে? এস্টিং হচ্ছে মানে অবলুপ্ত, যেসব জীব অবলুপ্ত হয়ে গেছে, মানে যেসব জীব আর খুঁজে পাওয়া যায় না। নো ডাউট দ্যাট লাস্ট ইন্ডিভিজুয়াল হ্যাজ ডাইড, এটা কোনো সন্দেহ নেই যে লাস্ট যে স্পিসিসটা সেটা মারা গেছে। তার মানে সব স্পিসিসই মারা গেছে, একটা স্পিসিসও টিকে নেই। মানে এটা কোনো সন্দেহ নেই যে লাস্ট স্পিসিসটা মারা যায়নি, তার মানে লাস্ট স্পিসিসটাও মারা গেছে। ডিম্বাশয়টাকে বলা হচ্ছে অধিকর্ব বা সুপিরিয়র। এর এক্সাম্পল হচ্ছে ডোডো এবং প্যাসেঞ্জার পিজিয়ন। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে সেমি, যার মানেটা অ্যাকচুয়ালি হবে নিঃসন্দেহে লাস্ট ইন্ডিভিজুয়ালটা মারা গেছে। সেকেন্ডটা হচ্ছে এক্সটিং ইন ওয়াইল্ড বা বন্য পরিবেশে অবলুপ্ত, এডিকোয়েট ডাটার মধ্যে আসছে। তাহলে এদের নিজস্ব বা বন্য পরিবেশে পাওয়া যায় না, এদের যে নিজস্ব যে ন্যাচারাল হ্যাবিটেট আছে সেখানে এদের পাওয়া, কোথায় পাওয়া যায়? অনলি সার্ভাইভস ইন কাল্টিভেশন প্লান্টস অর ক্যাপটিভিটি অ্যানিমেলস। তাহলে যেখানে জুলো মানে বোটানিক্যাল গার্ডেন বা যেখানে তারা চাষবাসের জন্য অনলি সেখানে কিছুজন স্টোর করে রেখেছিল চাষের জন্য, সেখানে পাওয়া যাবে চাষের জমিতে বা তাদের অ্যানিমেলস বা প্রাণীদের ক্ষেত্রে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে সেখানে পাওয়া যাবে। এবং এর এক্সাম্পল হচ্ছে এলাগোয়াস কুরাশো। এবং পুষ্পাক্ষের এরপর থার্ড যে ক্যাটাগরিটা সেটা আসছে থ্রেটেন্ড স্পিসিস। থ্রেটেনটাকে বা যেটা বিপদ আসন্ন বা বিপদগ্রস্ত, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ফর ক্যাটাগরাইজেশন অফ থ্রেটেন্ড স্পিসিস, তাহলে থ্রেটেন্ড স্পিসিসকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রিটিক্যালি ইনডেঞ্জার, একটা হচ্ছে ইনডেঞ্জার, একটা হচ্ছে ভার্নারেবল। তাহলে ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড যেটা হচ্ছে দারুণভাবে বিপন্ন বা চরম বিপন্ন বা সংকটপূর্ণভাবে বিপন্ন, তাহলে এই স্পিসিস ইজ ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড হোয়েন ইট ইজ ফেসিং অ্যান এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটিংশন। তাহলে যেটা চরমভাবে মানে বিপদগ্রস্ত বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইন দ্য ওয়াইল্ড মানে বনের পরিবেশে ফর ইমিডিয়েট ফিউচার, তাহলে বন্য পরিবেশে যে সকল টেক্সনের আসন্ন ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এবার থার্ড যেটা আসছে সেটা হচ্ছে অধকর্ব, এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটিংশন, মানে এদের প্রচুর রিস্ক আছে বিলুপ্ত হওয়ার ইন দ্য ওয়াইল্ড মানে বনের পরিবেশে ফর ইমিডিয়েট ফিউচার মানে ভবিষ্যতে। এখানে যে বলা হয়েছে বন্য পরিবেশে যে সকল টেক্সনের, আচ্ছা টেক্সন এই জন্য বলা হয়েছে কোন একটা শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা যে একক আছে সেগুলোকে বলা হচ্ছে টেক্সন, মানে কিংডম থেকে স্পিসিস পর্যন্ত। আমরা যদি সিস্টেমেটিক পজিশন দেখি তাহলে কিংডম থেকে স্পিসিস পর্যন্ত সবগুলোকেই এক একটা ইউনিটকে বলা হচ্ছে টেক্সন, রাজ্য একটা টেক্সন, বর্গ একটা টেক্সন। তো দুটো স্পিসিসের সবগুলো টেক্সন যখন সেম হবে তখন দুটো স্পিসিস সেম হবে, তার মানে রাজ্য বা বর্গ বা কিংডম থেকে স্পিসিস পর্যন্ত যে কোনো একটা টেক্সন চেঞ্জ হলে ওই স্পিসিস দুটো আলাদা স্পিসিস হবে,
বাট হুবহুব যদি সবগুলো ট্যাক্সন সেম হয় তাহলে দুটো স্পিসিস সেম স্পিসিস হবে। তো যে কোনো একটা ট্যাক্সন চেঞ্জ মানে ওই স্পিসিস দুটো আলাদা, সেটা আলাদা স্পিসিসকে ইন্ডিকেট করছে। ওই জন্য বলা আছে বন্য পরিবেশে যে সকল ট্যাক্সনের আসন্ন ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ভবিষ্যতে তাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বলা হচ্ছে চরম সংকটভাবে বিপন্ন। এবং এদের এক্সটিংশন হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অ্যাটলাস্ট 50%, তাহলে 10 বছরে ওদের অ্যাটলাস্ট 50% বিলুপ্ত হওয়ার সম্ভাবনা, যেটা দেখা যায় একটা স্পিসিস বিলুপ্ত হওয়ার জন্য মিনিমাম 100 বছর বা 1000 বছর সময় লাগে। সেক্ষেত্রে এটা এতটাই কাছাকাছি যে মানে 10 বছরের মধ্যে 50% স্পিসিস লস হয়ে যাবে এবং 3টে জেনারেশন নষ্ট হয়ে যাবে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে ঘড়িয়াল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নেক্সট এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইনডেঞ্জার্ড বা বিপন্ন। তাহলে এই স্পিসিস হুজ নাম্বার ইজ সো স্মল দ্যাট দ্য স্পিসিস আর অ্যাট দ্য রিস্ক অফ এক্সটিংশন, তাহলে এই স্পিসিসের সংখ্যা এত কম থাকে যে এতে তাড়াতাড়ি মানে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, টু বি ডিফাইন্ড এজ ইনডেঞ্জার্ড, তো তাদেরকেই বলা হচ্ছে বিপন্ন। তাহলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ থেকেই বিলুপ্ত হতে পারে যেহেতু তাদের নাম্বারটা বা সংখ্যায় তারা খুব কম। এর এক্সাম্পল হচ্ছে রেড পান্ডা, স্নো লেপার্ড এবং বেঙ্গল টাইগার। তাহলে এদের এক্সটিংশন প্রবাবিলিটি কতটা? অ্যাটলাস্ট 20% উইদিন 20 ইয়ার্স ওর 5 জেনারেশনস। তাহলে 20% বিলুপ্ত হওয়ার সম্ভাবনা 20 বছরে এবং 5টা জেনারেশন এদের ধ্বংস মানে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে ভার্নারেবল কি? ভার্নারেবল হচ্ছে বিপদগ্রস্ত। এই স্পিসিস ইজ ভার্নারেবল ওয়েন ইট ইজ নট ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড, তাহলে এটা ক্রিটিক্যালি ইনডেঞ্জার বা দারুণভাবে চরমভাবে বিপন্ন নয় ওর ইনডেঞ্জারও নয় বা বিপন্নও নয়, বাট ইট ইজ ফেসিং এ হাই রিস্ক অফ বিকামিং ইনডেঞ্জার্ড, তাহলে এটা চরমভাবে বিপন্ন নয় বা বিপন্নও নয় কিন্তু এটার চান্সেস আছে বিপন্ন হওয়ার ইন দ্য নিয়ার ফিউচার, মানে ভবিষ্যতে এর মানে অবলুপ্তির সম্ভাবনা আছে বা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এর এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক বুক, আর এক্সটিংশন প্রবাবিলিটি হচ্ছে অ্যাটলাস্ট 10% উইদিন 100 ইয়ার্স, 100 বছরে 10% করে বিলুপ্ত হওয়ার চান্স আছে। তাহলে ভার্নারেবল কারা? ভার্নারেবল হচ্ছে এইসব প্রজাতি জীব যথেষ্ট সংখ্যায় থাকলেও এদের বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশে টিকে না থাকতে পারার জন্য এরা অবলুপ্তির সম্মুখীন হতে পারে। আচ্ছা, নিয়ার থ্রেটেন যেটা আসছে সেক্ষেত্রে এই যে ট্যাক্সনগুলো আছে এই ট্যাক্সনগুলো রেড লিস্ট যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, তাহলে এটা ক্রিটিক্যালি ইনডেঞ্জার এবং ভার্নারেবল এগুলোর মধ্যে আসছে না, বাট আস্তে আস্তে এদের সংখ্যাটা কমে আসছে, তাই বলা যায় যে নাও ইট ইজ ক্লোজ টু মানে কোয়ালিফাই ফর এ থ্রেটেন ক্যাটাগরি, তাহলে থ্রেটেন ক্যাটাগরির কাছাকাছি এরা আসছে নিয়ার ফিউচারে ভবিষ্যতে। আর লাস্ট কনসার্ন এটাও মানে এই ট্যাক্সনটাও হ্যাজ বিন ইভ্যালুয়েটেড হয়েছে মানে এগেনস্ট রেড লিস্ট ক্রাইটেরিয়া, মানে রেড ডাটা বুকের যে তথ্য আছে তার মানে সপক্ষে নয়, সেই মানে সেই তথ্যের সঙ্গে এই মানে যে লাস্ট কনসার্ন আছে এই তথ্যের স্পিসিসগুলো পাওয়া যায়নি, যার ফলে এরাও ইনডেঞ্জার মানে ভার্নারেবল ক্রিটিক্যালি ইনডেঞ্জার এগুলোর মধ্যে পড়ছে না বা নিয়ার থ্রেটেনের মধ্যেও পড়ছে না। এরা কি মানে ওয়াইড স্প্রেড এবং অ্যাবান্ডেন্ট টেক্সা, সব থেকে বেশি প্রজাতির মানে স্পিসিসগুলো এর মধ্যে আসছে, তাই এগুলো লাস্ট কনসার্নটা না ভার্নারেবল, না থ্রেটেন্ড, না ক্রিটিক্যালি ইনডেঞ্জার, না নিয়ার থ্রেটেন্ড, কোনো কিছুই এগুলোর মধ্যে আসছে না, এর সংখ্যা এরা অনেক বেশি, এদের বিপন্ন প্রজাতির মধ্যেই আনা হচ্ছে না। এরপর হচ্ছে ডাটা ডেফিসিয়েন্ট বা তথ্য অসম্পূর্ণ। তো এদের বিশদ বর্ণনা অসম্পূর্ণ হওয়ায় দারুণ ঝুঁকি সম্পর্কে গণনা করা হয়নি, তাহলে কিছু কিছু স্পিসিস আছে তাদের সম্পর্কে ঠিকঠাক তথ্য তথ্য না পাওয়ার দরুন এদের যে কতটা ঝুঁকি আছে সেটা গণনা করা যায়নি। আর একটা হচ্ছে নট ইভ্যালুয়েটেড, মানে এরা বিপদগ্রস্ত হতে পারে কি না এরূপ কোনো তথ্য সংগৃহীত হয়নি, এদের সম্পর্কে কিছুই জানা যায়নি,
ওদের সংখ্যা অ্যামাউন্টে কোটা আছে বা কি আছে কিছুই জানা যায়নি।